সো আই বিলিভ এবিটু তোমাদের সেকেন্ড সেমিস্টার হিস্ট্রি অনার্স এবং জেনারেল, মানে যাদের হিস্ট্রি মাইনর টু, মেজর টু বা হচ্ছে কি এমডিসি টু বা সিসি টু রয়েছে, সেই পেপারটা সাজেশনস দিয়ে দেবো 10 এবং 20 মার্কসের। ভেবেছিলাম যে সাজেশনস বা ফাইনাল সাজেশনটা অনেকটা পরে পোস্ট করব, বাট বিভিন্ন ধরনের যে লোকজনগুলো আছে না, মানে আমার কনসালটেন্সি টিচারদের পাবলিশ করা বইগুলো নিয়ে, মানে অ্যাকচুয়ালি ভিডিও দেখতে এসেছিলো সাজেশনস কপি করার জন্য, দেন তারপরে যখন দেখছে যে এই সাজেশনস বা এইগুলো হচ্ছে কি যে কোনো একটা বই থেকে, বাট সেটা আর দেখছে না যে বইটা হচ্ছে কি যে আমার এই কনসালটেন্সির টিচারদের পাবলিশ করা বই, দেন তারপর উল্টো পাল্টা কথা বলে যাচ্ছে। সো আমি সাজেশনস বা ফাইনাল সাজেশন ভিডিও পোস্ট করব, বলে দিচ্ছি মানে ভিডিওতে বলে দেবো যেটা ফাইনাল সাজেশনস, অ্যান্ড এই ভিডিওতে যে কোশ্চেন্সগুলো আমি রেখেছি 10 এন্ড 20 মার্কসের, সো তোমাদের অনার্স এবং জেনারেলদের যে 20 মার্কসের কোশ্চেন আসবে আর যে 10 মার্কসের কোশ্চেন আসবে, এই কোশ্চেন্সগুলোর বাইরের কোনো আর একটা কোশ্চেন্স আসবে না। যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছো, তোমাদের আমি ফার্স্ট সেমিস্টারে বলেছিলাম যে কোন জায়গার থেকে কোশ্চেন্স হুবাহু তুলছে, তোমরা দেখেও ছিলে অ্যান্ড তোমরা নিজেরাই জানো যে নর্মালি কোন জায়গার থেকে আমি কোশ্চেন্স দিই না দিই। সো তোমরা কিন্তু ফার্স্ট সেমিস্টারে 100% কাউন্ট পেয়েছো, সেকেন্ড সেমিস্টার 100% কাউন্ট পাবে, ওসব চোর লক্ষরদের পাল্লায় পড়ো না, ঠিক আছে? ভিডিও দেখতে এসেছিলো সাজেশন কপি করার জন্য, তারপরে হচ্ছে কি নিজেই কেস খেয়ে গেছে। যাই হোক, তোমাদের লিখিত পরীক্ষা 75 মার্কসের হবে অ্যান্ড প্রজেক্ট হচ্ছে কি 25-এর হবে। অনার্সদের কোশ্চেন প্যানেলটা একটুখানি বলে দিই, তোমাদের 5 নম্বর 3টে প্রশ্ন করতে হয় পরীক্ষাতে, লিখতে হবে, এক্সট্রা কোশ্চেন্সও দেবে আমি সেটা আর বলছি না। নেক্সট তিনটে হচ্ছে কি 20 মার্কসের কোশ্চেন্স তোমাদের লিখতে হবে, এটা অনার্সদের গেল। নেক্সট জেনারেলদের দেখো 5 নম্বরে 3টে প্রশ্ন তোমাদের লিখতে হবে, 10 নম্বরে 2টো প্রশ্ন লিখতে হবে, 20 মার্কসে 2টো প্রশ্ন লিখতে হবে। সো এই ভিডিওতে তোমাদের যে অনার্সদের 20 মার্কসের কোশ্চেন্স অ্যান্ড জেনারেলদের 10 আর 20 মার্কসের কোশ্চেন্স, এই 8টা কি 9টা কোশ্চেন্স আমি রেখেছি, এই 8টা কি 9টা কোশ্চেন্সের মধ্যেই তোমরা সমস্ত কোশ্চেন্স কোন পাবে, এর বাইরের একটা কোশ্চেন্সও পড়বে না। যাই হোক, তোমরা সিলেবাসটা মোটামুটি সবাই দেখেছো, যারা সিলেবাসটা দেখো না একটি স্ক্রিনশট মেরে নিতে পারো, আমি ইংলিশ অ্যান্ড বাংলা ভার্সানও রেখেছি। সো তোমরা দেখবে যে আমার সাজেশানস বা এরকমভাবে অ্যারেঞ্জ করা, ঠিক আছে? অ্যান্ড আমি বইটার কথা বলিনি বা বল মানে কোনো ভিডিওতে বলি, তার একটা বিশেষ কারণ, তোমরা দেখবে যদি কেউ বইটা কিনে থাকো যে অনেক সাজেশানস বা কিছু কোশ্চেন্সগুলো যেগুলো আমি ভিডিওতে পোস্ট করি সেইগুলো ওখানটায় থাকে না। ধরো আমি বললাম যে এই বইটা কিনে নাও, দেন তারপরে হচ্ছে কি আমি সাজেশান অন্য কোশ্চেন্স দিচ্ছি, তাহলে তোমরা একটা প্রবলেমের মুখে পড়বে, সেই জন্য আমি বলিনি, তাই না? সো এই হচ্ছে ব্যাপার, মানে কোর্স মানে অ্যাকচুয়ালি হচ্ছে কি সাজেশন চুরি করতে এসেছিলো, তোমরা বুঝতে পারছো না, অ্যাকচুয়ালি লোকটা সাজেশন চুরি করতে এসেছিলো, এবার হচ্ছে কি যে দেখছে যে কোনো একটা বই থেকে, বাট ওই বইটা যে আমাদেরই কনসালটেন্সির ওটাও কিনে কিনে হচ্ছে কি যে নিজের চ্যানেলে ছাড়ে। যাই হোক, প্রথম কোশ্চেন্সটা দেখো, একদম বিশাল গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা আসার চান্স 99%, একদম 8টা কোশ্চেন্স লিখে লিখে পড়ে নেবে, ঠিক আছে? এর কোশ্চেন্সগুলোর বাইরে কোনো কোশ্চেন্স আসবে না 10 আর 20 মার্কসের। প্রথম হচ্ছে কি মানব সভ্যতায় লৌহ প্রযুক্তির আবিষ্কারের সংক্রান্ত বিতর্ক আলোচনা করো, অথবা হিসেবে দিয়েছি লৌহ প্রযুক্তির আবিষ্কার সংক্রান্ত ঐতিহাসিক বিতর্ক আলোচনা করো, ঠিক আছে? নেক্সট হচ্ছে কি যে পশ্চিম এশিয়ার আদি লৌহ যুগের প্রভাব লেখো। নেক্সট হচ্ছে কি তোমার গ্রিসের পলিসের বৈশিষ্ট্য পতনের কারণ লেখো, অ্যান্ড এই কোশ্চেন্সটা কিন্তু 5 মার্কস হিসেবে দিতে পারে, বা পুলিশের বৈশিষ্ট্য দিতে পারে বা পতন দিতে পারে, ঠিক আছে? নেক্সট হচ্ছে কি আর একটা বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রাচীন গ্রিসের ট্র্যাজিক নাটকের বিকাশের ধারা লেখো। ওকে, নেক্সট হচ্ছে কি যে প্রাচীন রোমে দাস প্রথার উপর টিকা লেখো। নেক্সট প্রাচীন গ্রিসের দাস প্রথার উপর টিকা লেখো, কোশ্চেনটা ঘুরে আসতে পারে যে প্রাচীন গ্রিসের সমাজ ও অর্থনীতিতে দাস প্রথা কীভাবে একটি সামাজিক বৈশিষ্ট্য পরিণত হয়েছিল। অ্যান্ড কনসালটেন্সি মিনস হচ্ছে কি যে আমরা অল ওভার কলকাতাতে হচ্ছে কি টিচার প্রোভাইড করে থাকি, অ্যান্ড আমাদের কাছে টোটাল 250টার মতো টিচার রয়েছে টোটাল ইউটিউব কমিউনিটিতে, 250খানার মধ্যে মানে 2% তো টিচার হচ্ছে কি সাজেশন ভিডিও পোস্ট করে না, ঠিক আছে? অ্যান্ড এই যে কনসালটেন্সি টিচারদের যে বইগুলো সেগুলো কিন্তু তোমরা ভাস্কর স্যারের নাম শুনে থাকবে, ওনারাও কিন্তু ওগুলো ফলো করে, ঠিক আছে? অ্যান্ড আমি বারণ করেছিলাম যে পিবি স্টাডিকে বইগুলো না দিতে, তাও হচ্ছে কি যে উনি লোকের দিয়ে কিনে তারপরে এইসব পাখামিগুলো করে। যাই হোক, নেক্সট হচ্ছে কি যে মানুষের বিকাশ ও বিবর্তনের ইতিহাস আলোচনা করো, ঠিক আছে? এই 9টা কোশ্চেন্স, 8টা বলেছিলাম যে 9টা কোশ্চেন্স আমি দিলাম, এই 9টা কোশ্চেন্স একদম বাইবেলের মধ্যে মুখস্থ করে নেবে তোমরা, যাদের হিস্ট্রি রয়েছে মেজর মাইনারের এই বাইবেলের মধ্যে মুখস্থ করে নেবে। তারপরে যদি সময় পাও, কিছু এক্সট্রা কোশ্চেন্স আমি রেখেছি, সেটা হচ্ছে কি যে প্রাচীন মিশরের আর্থসামাজিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য আলোচনা করো, প্রাচীন রোমের কৃষি অর্থনীতির বৈশিষ্ট্য লেখো, প্রাচীন পলিশ কীভাবে গড়ে ওঠে এর বৈশিষ্ট্য কী কী, যেটা আমি অলরেডি দিয়েছি, স্পার্টার
সংবিধানের বৈশিষ্ট্য লেখো, প্রাচীন গ্রিক সমাজের সামাজিক শ্রেণীবিন্যাস আলোচনা করো, প্রাচীন মিশরের রাষ্ট্র ব্যবস্থার সম্পর্কে আলোচনা করো। সো এটা ইংলিশ ভার্সনেও রয়েছে। অ্যান্ড তোমরা হচ্ছে কি যে এই পেপার্সটার নোটস পেয়ে যাবে ইংলিশ এবং বাংলা ভার্সনে। শুধু এই পেপার্সটার নয়, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, সোশিওলজি, ফিলোসফি প্রত্যেকটা পেপার্সের এবং এনভায়রনমেন্টাল স্টাডিজ এর নোটসও কিন্তু তোমরা পেয়ে যাবে ইংলিশ এবং বাংলা ভার্সনে। যারা নেবে একটুখানি হোয়াটসঅ্যাপ করে নিও, পরে কিন্তু ইএনভিএস এর প্রাইস বাড়তে পারে, কেন কোনোরকম ভালো বই আপাতত পাওয়া যায়নি। সো আমি ইএনভিএস এর নোটসের মধ্যে তোমাদের হচ্ছে কি চ্যাপ্টার ওয়াইজ 5 মার্ক্সের কোশ্চেন, চ্যাপ্টার ওয়াইজ 2 মার্ক্সের কোশ্চেন অ্যান্ড 28টা ক্যালকাটা ইউনিভার্সিটি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যাড করেছি। অ্যান্ড সেম সিলেবাসের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু সাজেশনটার মধ্যে অ্যাড করা, ইএনভিএস এর কথা বলছি। সো যারা নেবে একটুখানি হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। সো থ্যাংক ইউ।